হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজও চলে এসেছি বাবুই পাখি রান্নাঘর থেকে, খুবই সিম্পল, অনেক হেলদি এবং অনেক পুষ্টিকর একটা খাবার নিয়ে। আর সিম্পল কারণ এটা আপনারা দেখে বুঝতে পারছেন, মসুরের ডাল। আর আমি ডালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে এটা ফুলে ডাবল হয়ে গেছে। আর এখানে রয়েছে, এটাকে গন্ধ পাতাই বলে, আর সকলেই আসলে এই বড়াটা খায় যদি সর্দি কাশি সবার লেগে থাকে, সেই জন্য এই ছোট আয়োজন। তো আমি ফার্স্টেই ডালটা একটু আধা ভাটা করে নিয়ে আসছি। আপনারা দেখে বুঝতে পারছেন, ডালটা আমি বেটে নিয়েছি, শিলপাটাতে আর খুব একটা মিহি করিনি। এইবার আমি কি করব, এই গন্ধ পাতাটা, আপনারা চাইলে কিন্তু এই গন্ধ পাতাটা বেটেও নিতে পারেন, আবার কুচি করে কেটেও নিতে পারেন। আমি বেটেই বড়টা বানাবো, আপনারা চাইলে এটা কুচিও করতে পারেন। আমি কিন্তু দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর করে বেটে নিয়েছি। আর এবার এই বড়াটা বানানোর জন্য আমি ফার্স্টে মসুরের ডাল কিছুটা বাটা সেম পরিমাপ এর মধ্যে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা ডাল বাটা আমি এখানে দিয়ে দিলাম, বাটার সাথে যে বড়াটা আমি বানাবো। আমি ফার্স্টে মসুরের ডালের বড়াটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু জিরা বাটা এবং একটু আদা বাটা ও একটু রসুন বাটা, সবে আমি হাফ চা চামচ এর বেশি বেশি করে দিয়েছি। এবার দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, এক চা চামচ লাল মরিচের গুঁড়া এবং এক চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি 5-6টা পেঁয়াজ কুচানো এবং 7-8টা কাঁচামরিচ কুচানো। এবার আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি। মসুরের ডাল বাটাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি এটা সাইডে সরিয়ে রেখে গন্ধ পাতা ও মসুরের ডাল বাটার সঙ্গে উপকরণ মিশাবো। ফার্স্টে পেঁয়াজ কুচানো, আর যেহেতু এটা ঠান্ডা লাগলে বেশিরভাগ মানুষ খাই আমরা, যার কারণে আদা কুচানোটা বা আদা বাটাটা একটু বেশি, একটু রসুন বাটা তাও এক চা চামচ পরিমাপ, আর সামান্য একটু জিরা, এটা আপনারা গুঁড়ো দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচানো। এবার এটাও ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এবার দিয়ে দিব একটু মরিচের গুঁড়া এবং লবণ। হলুদের গুঁড়া না দিলেও হয়, তবে আমি দিচ্ছি যাতে কালারটি একটু সুন্দর আসে, যেহেতু এই বড়াটার কালার দেখতে একেবারেই কুচকুচে কালো রঙের হয়। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি ফার্স্টে মসুরের ডালেরটাই ভাজবো, আপনারা একই তেলে দুইটাই ভাজতে পারেন। আমি চলে এসেছি চুলার কাছে, আর তেল দিয়ে দিয়েছি, আর আমি এইরকম ছোট ছোট মুঠো করে তেলের উপরে দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে সব একে একে তেলের উপরে দিয়ে দিচ্ছি। তো বেশ কয়েকটা দিয়েছি, এবার আমি এই সাইডে সেম ভাবে এই গন্ধ পাতার বড়াটাও দিয়ে দিব। একসঙ্গে ভেজে দেখাচ্ছি, কারণ দুইটার যে দুইটা কালার, আর দুই রকমের কালারের জন্যই কিন্তু আমি একই সঙ্গে এটা ভেজে দেখাচ্ছি। কিছুক্ষণ পর যখন দেখবেন এটা গোল্ডেন কালার চলে আসছে, তখন আপনারা সেম ভাবে এই বড়াগুলো উল্টে দিবেন। গন্ধ পাতার বড়াটা যেহেতু আমি একটু পরে দিয়েছি, কিন্তু আগে তুলছি কারণ এটার পুষ্টিগুণ একটু বেশি থাকে। এটা তুলে ফেললাম, চুলাটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল স্বাদে গুণে ভরপুর, খুবই সহজ উপায়ে, খুবই পুষ্টিকর, একই মসুরির ডাল দিয়ে দু ধরনের বড়া। তো বন্ধুরা দেখতে পারলেন কত সহজে আমি একই সঙ্গে আপনাদের সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম মজাদার এই বড়াটেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেল বাবুই পাখি রান্নাঘরের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ বন্ধুরা।